করে যে শ্যাম পালন করে না, বুঝবেন কি করে? বহু মানুষ শ্যাম পালন করে না, এরা কত হতভাগা যারা সিয়াম পালন করে পাপ ক্ষমা নিতে পারলো না রমাদান মাস পাওয়ার পরেও, আল্লাহর নবীর পক্ষ থেকে সরাসরি গজব তার উপরে। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ রাসুল 7256 নম্বর হাদিস উস্তাদ হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে আমিন বলেছিলেন তিনবার, তার মধ্যে একবারের কারণ বলছেন যে আমাকে জিবরিল আমিন বললেন যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও পাপসমূহ ক্ষমা নিতে পারল না, এই ব্যক্তির উপরে আল্লাহর গজব এর অপমানিত হোক, লাঞ্ছিত হোক, এর নাক ছেঁচড়ে যাক অপমানে, আপনি বলেন আমিন। আল্লাহ নবী বললেন আমিন। তাহলে এই বদদোয়াটা কবুল হয়নি যে রমাজান মাস আসার পরে সিয়াম পালন করে না এবং পাপ মুক্ত করতে পারে না, সে অভিশপ্ত, সে লাঞ্ছিত, সে ধ্বংসপ্রাপ্ত, সে আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত। আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়ে গেছে। নবী আমিন বলবে আর দোয়া কবুল হবে না, এটা কখনো হতে পারে না, কখনোই না। অতএব রমাজান মাস পরে আসার পরে সিয়াম পালন করে না। ট্রেনে যখন যাবেন তখন দেখতে পাবেন, আমরা মাঝে মাঝে রাজশাহী থেকে ঢাকায় আসি ট্রেনে, ঢাকা থেকে চিটাগাং যাই ট্রেনে, তো দেখি রমাজান মাস দুই একজন মানুষ, একটা বগিতে কতজন লোক থাকে, অনেক লোক থাকে, তো দুই একজন মানুষ সাহারি করছে আর বাকি লোক সবই ঘুমাচ্ছে। আগে মনে করতাম যে অধিকাংশ লোক সিয়াম রাখে, এখন মনে হয় যে অধিকাংশ লোকই সিয়াম বাদ দেয়, সিয়াম রাখে না, এদের কপাল পোড়া। রমাজান মাস বান্দার জন্য একটা উপহার, রহমত, এটা তারা ভুলেই গেছে। এই মসজিদের যত নারী পুরুষ আছেন, আমি প্রথম দোয়া করছি যারা সিয়াম পালন করেন আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। যারা সিয়াম পালন করে না তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। সিয়ামের মাস, এই মাসকে যে অবজ্ঞা করে তার মতো ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, অভিশপ্ত, তার মতো লাঞ্ছিত, তার মতো অপমানিত জীব পৃথিবীতে মুখে নাই। এত খারাপ মানুষ হয়, সুস্থ সবল মানুষ সিয়াম পালন করে না, করছে না, খানদার কে হতে পারে? যদি সিয়াম পালন না করেন এই হাদিস শোনার পরেও আল্লাহ যেন হেদায়েতের যোগ্য না হলে আল্লাহর যেন আপনার উপরে গজব নাজিল করে। আমি বদদোয়া করিনি, আল্লাহর নবী বদদোয়া করেছেন। এটা আপনি এই যে রমজান মাসে শুরুতেই কথা চলে